সারা দেশে বিএনপি জামাতের ডাকা অবরোধ চলছে দ্বিতীয় দিনের মতো আজও বিভিন্ন স্থানে সহিংসতা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তবে বেশিরভাগ জায়গায় অবরোধ পালিত হচ্ছে বেশ ঢিলে ভৈরবে অবরোধে প্রথম দিনে আহত চা বিক্রেতা আশিক মারা গেছেন এ নিয়ে দুদিনে অবরোধের ঘটনা মারা গেলেন চারজন প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ঢাকা আরিচা মহাসড়কে মধুমতি টাউন এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এছাড়া চট্টগ্রামের কর্ণফুলি উপজেলায় ভেল্লাপাড়া একটি বাসে আগুন দেওয়া হয় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সড়কে আগুন ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নাশকতা বিএনপির চট্টগ্রাম মহানগরের সিটিগেট এলাকায় রোবাস পেট্রোলিং করছে র্যাব এদিকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও যাত্রী স্বল্পতার কারণে অবরোধের দ্বিতীয় দিনেও আন্তজেলা এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে নগরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে বরিশাল নগরের চৌমাথা এলাকায় বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ সিলেটে যুবদল নেতা নিহতের ঘটনায় অবরোধের পাশাপাশি হরতাল পালন করছে বিএনপি এছাড়া সিরাজগঞ্জ জামালপুর জয়পুরহাট কুয়াকাটা ও কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো অবরোধ পালিত হচ্ছে এদিকে কিশোরগঞ্জের কুলিয়ার চরে পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামে পৃথক দুটি মামলা করেছে পুলিশ আহত ষোলো জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া ভৈরবে অবরোধের প্রথম দিনে আহত চা বিক্রেতা আশিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাহানুমা সারা জিটিভি নিউজ